ঠিকই আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা জালি, দেন এটা ছিঁড়ে দিলাম, সাথে এটা ছিঁড়ে দিলাম, এটা বের হয়ে আসলো, মাছ বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই শসাগুলো, অর্ধেক শসা নষ্ট হয়ে যেত অর্ধেক। আসসালামু আলাইকুম দর্শক ভাই, প্রিয় বন্ধু বন্ধুরা, আজকে আমি চলে আসলাম শসা গাছের পাতা কেটে দিলে কি হয় দেখতে পাবেন। আমি আপনাদের এখন দেখাচ্ছি একটা গুরুত্বপূর্ণ, আপনাদের কাছে আমি চলে এসেছি গুরুত্বপূর্ণ ভিডিও শসা গাছের জন্য। এই যে এই পাতাগুলো কেটে দিলে এই পাতাগুলোর আর ধরেন কাজ নেই, এটা তো আর তো আর খাদ্য তৈরি করতে পারছে না, পাতাতে খাদ্য তৈরি করে, রোদ রোদ খায়, রোদ খেয়ে খাদ্য তৈরি করে, এই পাতার আর কাজ নাই। এই পাতাটা পচে এই যে শসার স্বাদ থেকে থেকে শসাটা নষ্ট হয়ে যাবে, তার জন্য এই পাতাগুলো ছিঁড়ে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ছিঁড়ে দিবেন, এই যে এগুলো ছিঁড়ে দিবেন, ছিঁড়ে দিলে শসাগুলো সতেজ থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন দর্শক ভাই, এই যে আমি আরও আপনাদের দেখাচ্ছি, আরও বেদে আছে। আর আরেকটা বিষয় বলি দর্শক ভাই, এই পাতাগুলো যদি না ছিঁড়েন তা আপনার ভিতরে গরম ধরে শসা তো নষ্ট হবে, গাছও নষ্ট হয়ে যাবে। এই যে আরও দেখতে পাচ্ছেন যে এইভাবে পাতাগুলো ছিঁড়ে দিবেন, আমি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি যে পাতা ছিঁড়লে কি কাজ হয়। এই যে দেখতে পাচ্ছেন দর্শক ভাই, আমি আরও হটা দিছি, ওই যে দেখতে পেলেন এটা বাহির হয়ে চলে আসলো পাতা ছিঁড়ে দেওয়ার কারণে, নিচে যে অবশিষ্ট পাতাটা লেগে আছে, এই যে মাচার সাথে যে পাতাগুলো লেগে আছে এই পাতাগুলো আপনারা কেটে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন এটা মাচার সাথে ঠেকে আছে, পাতাটা লাল হয়ে গেছে, পাতাটা আপনারা কেটে দিবেন। এই যে হাত দিয়ে কাটবেন, যদি হাত দিয়ে না পারেন তো একটা ছোট্ট চাকু নেবেন, চাকু নিয়ে কেটে দিবেন এই পাতাগুলো। এই পাতাগুলো কাটার কারণে যে দেখতে পাচ্ছেন এই যে পাতার সাথে ঠেকে আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা জালি, দেন এটা ছিঁড়ে দিলাম, সাথে এটা ছিঁড়ে দিলাম, এটা বের হয়ে আসলো, এটাতে আর রোগ ধরবে না। দেখেন দর্শক ভাই, যে পাতাগুলো ছিঁড়ে দিবেন যেটা বানের সাথে ঠেকে আছে মাছার সাথে, যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেখেন পাতা ছিঁড়লাম, ছিঁড়ার কারণে দেখেন কত সুমাস বের হয়েছে, আপনারাই দেখেন দর্শক ভাই কত সুমাস বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই শসাগুলো, অর্ধেক শসা নষ্ট হয়ে যেত, অর্ধেক শসা নষ্ট হয়ে যেত। এই যে এখানে ধরেন পাতা ঠেকে থাকলো, আপনাদের আমি দেখাই একটু পরিষ্কারভাবে বোঝাই, এখানে পাতাটা ঠেকে আছে, ঠেকে থাকার কারণে ধরেন এখানে এখন শীতকাল, শীতে তো কুয়াশা পড়বে, এই কুয়াশা এটা ভিজে সারা রাতে এটা লেগে যাবে, এই যে দেখতে পাচ্ছেন লেগে গেল, লেগে যেয়ে এখানে স্পট পড়ে যাবে, শসাটা আপনার নষ্ট। তার কারণে বলছি যে এই পাতাগুলো ছিঁড়ে দিলে কি কাজ হয় দেখেন, এই যে লাল পাতাগুলো ছিঁড়ে দিবেন, এই যে লাল 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 পাতা, স্পট পড়া পাতাগুলো ছিঁড়ে দিবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি আরও পরামর্শ দিতে পারি, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লেগেছে, যদি আপনাদের উপকারে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।